ইচ্ছাকারী আমরা, জুলুমকারী আমরা, জায়গা দখলকারী আমরা, অশান্তিকারী আমরা, বিয়াদবি আমরা, লুণ্ঠনকারী আমরা, জেনাকারী আমরা, গীবতকারী আমরা, বিয় ভাঙ্গেওয়ালা আমরা, টাকা মাইরে খানেওয়ালা আমরা, চুরি করনেওয়ালা আমরা, ডাকাতি করনেওয়ালা আমরা, আর আমরা এগুলা করি বলেই পরিবার অশান্তি, সমাজ অশান্তি, দেশ অশান্তি, এলাকা অশান্তি, বিশ্ব অশান্তি কথা বলেন ঠিক কি না? আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ হচ্ছে না, আমি আমার কারণে, আপনি আপনার কারণে, আপনার ভুলের কারণে আমি সাজা পাচ্ছি, আমার ভুলের কারণে আপনি সাজা পাচ্ছেন। টোটাল হিসাব কি দাঁড়ালো? টাকাওয়ালা শান্তিতে নাই, পয়সাওয়ালা শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, বাড়িওয়ালা শান্তিতে নাই, সার্টিফিকেটওয়ালা শান্তিতে নাই, শান্তিতে নাই। এবার জগতের সবাই বলে আমাদের তো শান্তির দরকার, বৌফুলা নিয়ে যেন দুইটা ভাত শান্তিতে খেতে পারি, আমার তো শান্তির দরকার, আমার তো সম্মানের দরকার, আমিও তো চাই আমার সন্তান আমাকে সম্মান করুক, আমিও তো চাই আমার ছোট ভাই আমাকে সম্মান করুক, কিন্তু কোথাও পাচ্ছি না। এবার মানুষ যখন অভাবে হয়ে পাগলের মতো দিক বেদিক ঘুরতে লাগলো, সমস্যাটা কোথায়? তখন দেখা গেল সবার কলম নষ্ট হয়ে গিয়েছে, সবার মন নষ্ট হয়ে গিয়েছে, সবার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। সংসার সুন্দর করার জন্য সবাই আমার সাথে হয়তো একমত হবেন, মায়ার দরকার, ভালোবাসার দরকার, মমতার দরকার, শ্রদ্ধার দরকার, ধৈর্যের দরকার, সহনশীলের দরকার, মেনে নেওয়ার দরকার, সাপোর্ট করার দরকার, উদার হওয়ার দরকার, এগুলো থাকলে তো শান্তি হয়। আজকে কারো অন্তরে মায়া নাই, কারো অন্তরে মমতা নাই, আরে সন্তান হয়ে মা বাবাকে সম্মান করছে না, আদব নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, এমনকি নিজে এক মায়ের পেটের বাইরে হয়ে ঝগড়া করতে করতে এমনও পর্যন্ত শোনা যায় এক ভাই আরেক ভাইকে বলে, খবরদার আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, তোর জানাজায় আমি যাব না, আমার জানাজায় তুইও যাবি না, এমনও শোনা যাচ্ছে কথা বলে ঠিক কিনা? এবার টোটাল অঙ্ক মিলাই বলেন লাভ কার লস কার? কারো কোনো লাভই নেই, আমার কারণে আপনি লসে আছেন, আপনার কারণে আমি লসে আছি। তো জীবন তো একটা, দুনিয়াও সাজাতে হবে, পরকালে সাজাতে হবে। এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো, মাওলা এত ঝামেলায় পড়ছি আর ভালো লাগছে না, বাহিরে অশান্তি, ভিতরে অশান্তি, বন্ধু ভেবে যাদেরকে আপন করে নিচ্ছি তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে, আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি তারাই আমাকে ল্যাং মেরে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবার বান্দা বলে মাওলা অনেক কিছুতে গেছি, অনেকের উপর আশা করেছি, অনেকের উপর ভরসা করেছি, আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো সহায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো শান্তি নাই, তুমি ছাড়া কোনো সুখ নাই, তুমি ছাড়া কোনো খাবার নাই, তুমি ছাড়া কোনো ঘর নাই, তুমি ছাড়া কোনো পরিবার নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। ও মাওলা এতদিন পরে এসেছি তোমার দরবারে, রব বলে যে এসেছস তো এসেছস, আমি তোকে ফেলে দিব না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের ফরমান, আমি তোকে ফেলে দিব না, ভাই তোকে ফেলে দিবে, বোন তোকে ফেলে দিবে, স্বামী তোকে ফেলে দিবে, স্ত্রী তোকে ফেলে দিবে, বন্ধু তোকে ফেলে দিবে, আমি রক্তকে ফেলবো না, আমি রক্তকে ফেলবো না, আমি রক্তকে ফেলবো না, মাও ফেলে দিতে পারে আমি রক্তকে ফেলবো না, অবান্দা তুই কি চাস বল না, তোর সমস্যা কি? এবার বান্দা বলে মাওলা আমি চলেছি আমার মতো করে, আমার বিবেক যা বলেছে তা করেছি, আমার মন যা বলেছে তা করেছি, পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লসের কোট গড়ায় বসে আছি, যাদের জন্য সম্পদ জড়িয়েছি দুই নম্বরই করে, আজকে সেই সন্তান নাই আমাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। ও মাওলা বুঝতে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই, ও মাওলা ভুল করেছি, একটু দয়া করো না, একটু মাফ করে দাও না, একটু ক্ষমা করে দাও না, একটু ক্ষমা করে দাও না, আল্লাহ আমি কি করব তুমি বলো না। রব বলে যে শান্তির জন্য রহমতের দরকার, আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার। বান্দারে তুই একটা কাজ কর, দুনিয়াতে যাই হোক, যেভাবে হোক, যেভাবেই হোক, যেমনি হোক, তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর, তোর খুশির ব্যবস্থা আমি রবেই তোকে করে দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও ইমানদার ভাইরা একটু ইমানে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন আমরা কি সুখে আছি কিরো? কথা বলছেন না রে ভাই, একটা মানুষ সুখে দেখান নাই, সবাই শুধু হাসির অভিনয় করছে এখানে, সবাই 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 হাসির অভিনয় করছি। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শখ আল্লাহ করে বিয়ের লাল শাড়ি পরেছিল, মেরুন কালার শাড়ি পরেছিল, হাজার স্বপ্ন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সংসারে কোনো সুখ নাই, আদর নাই, ভক্তি নাই, মায়া নাই, শ্রদ্ধা নাই, সারাদিন রান্না করে যাদেরকে খাওয়া
খাওয়াই দিন শেষে আমার বোনটাই কিছু খেতে পারে না আলু দিয়ে ভাত খেতে হয় জুল দিয়ে ভাত খেতে হয় তারপরও সরিয়ে যাচ্ছে তারপরও সহ্য করছে কিছুক্ষণ ওনার কটুকথা কিছুক্ষণ ওনার কটুকথা কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট মানুষ তো রাব্বর কান্না করে বাথরুমে গিয়ে কান্না করে বালিশ চিপে কান্না করে হঠাৎ করে যখন ডোরবেল বেজে ওঠে বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য খালা শাশুড়িকে মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয় প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলেন ঠিক কি না